बहरामपुर के बेटे का बंगाली जीतने का सपना अब सपना नहीं रह गया है। अब बहरामपुर के मशहूर यूट्यूबर रिंकू खान हकीकत के एक कदम और करीब आ गए हैं। उनका गाना हल्के हम्पी देना मामपी तोरे चाय पहले ही काफी पॉपुलर हो चुका है। अब लोग फेसबुक इंस्टाग्राम के अलावा और भी कई प्लेटफॉर्म पर रील बना रहे हैं, इस गाने के अपने रील्स बनाकर सोशल मीडिया पर डाल रहे हैं। साथ ही ये गाना घर घर और कई जगहों पर बज भी रहा है। कलाकार आशावादी उम्मीद कर रहे हैं कि ये गीत पूजा के दौरान हर मंडप में बजाया जाएगा। गीत के विषय में हमने रिंकू खान से उनके गाए हुए गीत और लोकप्रिय यूट्यूब चैनल के बारे में और उनके संघर्षों के बारे में कुछ खास बातचीत की। आइए आपको सुनाते हैं उन्होंने बातचीत के दौरान क्या क्या कहा। আমার মাঝখানে একটা টাইমে মনে হলো যে মিউজিকের পাশাপাশি না আমি একটা গান যদি আমি এটা করতে পারি তাহলে হয়তো এখনকার মানুষ যে হয়তো সেটাকে নেবে, এটা কিন্তু আমার মনে হলো। হ্যাঁ, তো সেই হিসেবে কিন্তু আমি একটা হুট করে একটা গান লিখে ফেলি, আমি আচমকা একটা গান লিখে ফেলি, ঠিক আছে। তো টুম্পা সোনা যেমন একটা হিট গান হয়েছিল মার্কেটে, একটা ক্যাওড়া টাইপের একটা গান, তো আমিও ভাবলাম যে এই ধরনেরই একটা কিছু একটা লেখা যাক। আমি কিন্তু বুঝতে পারছি যে গানটা যদি এরকম যদি কিছু করা যায় তাহলে হয়তো গানটা ভাইরাল হতে পারে, আর সেটা আপনাদের ভালোবাসাতে সেটা হয়েছেও। আজকে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংবাদিক আসছেন আমার কাছে, খুবই ভালো লাগছে, আমি গর্ব অনুভব করছি, আমি গর্ব অনুভব করছি। তো বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, আমি খুব আপ্লুত, খুবই ভালো লাগছে আমার। আর এই গানটা যে রিলিজ করা হলো মাম্পি হালকা করে হাম্পি দেনা মাম্পি তোরে চাই, এই গানটাতে আপনারা যে এত ভালোবাসা দেবেন আমি ভাবতেও পারিনি সত্যি। তবে আশা রেখেছিলাম আমি যে আমি ভালোবাসা পাব, যেমনটি আপনারা এই ধরনের গান আরও দেখবেন বাজারে মার্কেটে আছে এই ধরনের আরও গান। আর এছাড়াও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে রিলস করছে, অনেকে ইনস্টাগ্রাম, অনেকে ফেসবুক, কেউ ইউটিউব শর্ট ভিডিওতে রিল বানাচ্ছে। সত্যি খুবই ভালো লাগছে আমার, আমি খুব আনন্দিত, আমি খুব খুশি হয়েছি আজকে। আজকে আপনাদের সকলের সাপোর্টে আজকে গানটা ভাইরাল যাচ্ছে, বর্তমানে প্রায় অনেকই ভিউজ হচ্ছে, ধীরে ধীরে ভিউজ বাড়তে লাগছে, আমি খুব খুশি হয়েছি, খুবই ভালো লাগছে নিজেকে। আর ফিউচারেও আপনারা গানটাকে অতটাই ভালোবাসা দিবেন, আরও বেশি বেশি ভালোবাসা দিবেন বলে আমি মনে করি, আমি আশা রাখছি। মনটা আমার করলি চুরি চুরি তুই অহংকারী, তোর লাগি মন উদাস আমার বারে বারে চাই, মদ গাঁজাতে হয় না নেশা তোকে ঘিরে ভালোবাসা, বুঝবি কবে পাগলি আমি তোরই অপেক্ষায়। আর জীবন আমার বাঁশের বাগান, এপাশ ওপাশ লাগানো ভাগান, সিঙ্গেল দে কেউ সিগনালেতে কেউ থামে না হে, হালকা করে হাম্পি দে না মাম্পি তোরে চাই, তোকে নিয়ে এপাং ওপাং ঝপাং চলে আয়। হাল যেমন আপনারা পছন্দ করেছেন ওরকম গান, ঠিক এই গানটাকেও আপনারা অতটাই ভালোবাসা দিচ্ছেন, আর আগামী দিনে আপনারা দেবেনও, এটা আমি আশা রাখি। আর আর দেখুন, প্রথমত স্নেহা একজন প্রফেশনাল সিঙ্গার, উনি আমাদের ব্যান্ডেই কাজ করেন, আমাদের নাইট কুইন একটা ব্যান্ড আছে আপনারা সেটাও জানেন তো। আর প্লাস ও কিছু রিলস ভিডিও বানাতো, ও কিছু রিলস ভিডিও বানাতো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায়, তো সেটা আমি দেখেছিলাম অনেকদিন আগে থেকেই, ফলো করি সেগুলো, দেখি লাইকও করি। তো সেই হিসেবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ও ক্যারেক্টারটা ফুলফিল করতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল ও পারবে। তো সত্যি যে ও মানে পেরেছে এটাতে আমি খুব খুশি হয়েছি, ও পেরেছেও সেটা করতে। নমস্কার, আমি স্নেহা চ্যাটার্জি, আমি একজন প্রফেশনাল সিঙ্গার, আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন। এই যে মাম্পি গান রিলিজ হলো, আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন গানটাকে, সেটা আমার অনেক ভালো লেগেছে। প্রথম কথা, গানটার যে লাইন, মনটা আমার করলি ছুরি ছুরি তুই অহংকারী, এই যে অহংকারী ক্যারেক্টারটা, প্রথম কথা এটাকে পালন করাটা একটু ডিফিকাল্ট ছিল, বিকজ আমি একজন প্রফেশনাল সিঙ্গার, আই এম নট প্রফেশনাল অ্যাক্টার, তাও আমি চেষ্টা করেছি। আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই সাফল্য অর্জন করেছি আশা করছি, এবং ভবিষ্যতে ক্যারেক্টারটাকে টুম্পার মতোই যে আপনারা অ্যাকসেপ্ট করবেন সেই বিষয়ে আমি অনেক আশাবাদী। আরও ভালোবাসা আপনাদের চাই, এবং গানটার সাথে থাকুন, মাম্পির পাশে থাকুন। নমস্কার।